ও চাকরি পায়, তারপরে তারপরে আমি বাবা করে পড়বো স্কুলে। স্কুল স্কুলে পড়েই তো চাকরি পায়, আগে স্কুলে পড়তে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, তারপরে কলেজ যেতে হবে, কলেজ যাবার পরে তুমি চাকরি পাবে। তারপরে চাকরি পেলে তখন চাকরি পাই কি করবি? দিয়ে বইগুলো নিয়ে গেল, তারপরে আরে আমি ঠিক করে দিলি, আরে ছেড়ে দিলি তুই। আগে বল না চাকরি পেয়ে কি করবি তুই? চাকরি পেলে চাকরি পেলে কি মানুষ কাজ করে? চাকরিটাই তো একটা কাজ। চাকরি পেয়ে কাজ করবো, কলেজে যাবো, নিজে নিজে পড়, নিজে নিজে চাকরি কর, ঘরে বসে থাকবি। আমি তো চাকরি পারবো। চাকরি পাই কি করবি? চাকরি পাইলে তো অনেক পয়সা পাবি, তখন কি করবি পয়সাগুলো নিয়ে? পয়সাগুলো নিয়ে বই কিনবো। ও শুধু শুধু বই কিনবে, আমাদের কিছু কিনে দিবে নি? তো একটা ভালো রেখে জল দিয়ে কিনে দেবো। আমি বই নিব, আমার বই গুলো ছিঁড়ে গেছে। ওহো, আমি আমার একটা বই নিয়ে এলবো। আর বাবাকে আমাকে কত সুন্দর দেখে মানি প্যাক, বাবাকে মানি ব্যাগ কিনে দিবে। দাদুকে কিনে দেবো। দাদু উনি একবার একটা পাকা ঘর। কোন দাদুকে? ঘরের দাদুকে, কি নাম দাদুটার? এ বাবা রে, ওর নাতনি তো তাকে অনেক বড় পাকা ঘর কিনে দেবে রে। এ মা, কি প্লাস্টিকের ঘর? ওহো, আর দাদিকে, তোর পাগলি দাদিটাকে, কল্পনা মহাতোকে কিছু কিনে দিবি? আর কল্পনা মহাতোকে অনেক বড় একটা খাবার কিনে দেব। ওহো, আয় না আয় না, গল্পটা শুন না। বহুদম পড়াশোনা করবে, দিয়ে চাকরি করবে, দিয়ে কাকে কি কিনে দেবে শুন না। আর অত অত সাধারণ চাকরিটা করবি ভাই।